মিস, আমাদের যে চতুর্থ উইকে অ্যাসাইনমেন্ট কি দিয়েছে? অ্যাসাইনমেন্ট কার্যক্রম আপাতত স্থগিত আছে। কিন্তু মিস, অনেকে বলছে যে চতুর্থ উইকে অ্যাসাইনমেন্ট নাকি দিয়ে দিছে। তাই? আচ্ছা, আমি তো জানি না, তাহলে জেনে তোমাদেরকে কনফার্ম করব। ওকে মিস। ওকে। ঈদের ছুটির আগে আমরা একটা নতুন অধ্যায় শুরু করেছিলাম, সে অধ্যায়টার নাম ছিল উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। অর্থাৎ আমাদের বইয়ের যে তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়টা আমরা শুরু করেছিলাম এবং কিছু টপিক আমরা পড়েছিলাম। আচ্ছা, তোমরা প্রাথমিক ধারণা হয়তো আছে, যেহেতু আমরা অলরেডি একটা ক্লাস করেছি উপযোগ চাহিদা। ম্যাম, হ্যাঁ বলো। আমরা 3.3 থেকে শুরু করব, হ্যাঁ, পৃষ্ঠা 31। ওকে। হ্যাঁ, আমরা উপযোগ, ভোক্তা এই জিনিসগুলো পড়েছিলাম, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এবং মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কিভাবে নির্ণয় করে এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা শুরু করব প্রান্তিক উপযোগ, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ যে বিধি আছে সেই বিধিটা কিভাবে ড্র করতে হয় সেই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত করব। তার আগে আমরা একটু রিভাইজ করে নেই, প্রান্তিক উপযোগ কি, কিংবা উপযোগ কি, মোট উপযোগ কি এবং প্রান্তিক উপযোগ কি, এই বেসিক বিষয়গুলো আমরা একটু রিভাইজ করে নিই, তাহলে এই বিধিটা, যে আমাদের যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আছে সেটা বুঝতে সুবিধা হবে। কারো কি মনে আছে উপযোগের সংজ্ঞা? উপযোগ কাকে বলে? আচ্ছা, উপযোগ হচ্ছে আমরা যে বিভিন্ন দ্রব্য ও সেবা ব্যবহার করে থাকি, সেই দ্রব্য এবং সেবার যদি অভাব পূরণের ক্ষমতা থাকে সেগুলো, তখন আমরা তাকে উপযোগ বলবো। অর্থাৎ অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়। এবং অবশ্যই উপযোগ একটি মানসিক ধারণা, যদিও বিষয়টা মানসিক ধারণা, কিন্তু আমরা এটাকে কোয়ান্টিফাই করতে পারি বা পরিমাপ করতে পারি বা সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? যেমন ধরো, তুমি একটা, এখন তো আমের সিজন চলছে, রাইট? তুমি হয়তো একটা আম, প্রথমে একটা আম খেলে, আম খেয়ে তুমি কতটুকু তৃপ্তি পেয়েছো সেটা হয়তো মানসিক ধারণা, কিন্তু তুমি এইভাবে বলতে পারো যে হ্যাঁ, আমি এই আম খেয়ে, এই প্রথম আমটা খেয়ে আমি হয়তো 10 টাকা সম পরিমাণ হয়তো উপযোগ পেয়েছি। তুমি এইভাবে করে কোয়ান্টিফাই করতে পারো। তারপর দ্বিতীয় আমটা খাওয়ার পর তুমি হয়তো বলতে পারো আমি এটা থেকে 8 টাকা সম পরিমাণ উপযোগ পেয়েছি। এইভাবে করে আমরা আসলে এটাকে সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। যদিও উপযোগ মানসিক ধারণা, কিন্তু এটাকে আমরা পরিমাণ করতে পারি বা পরিমাণ একটা ভ্যালু অ্যাটাচ করে দিতে পারি, রাইট? আচ্ছা, আর প্রান্তিক উপযোগ হচ্ছে তুমি যে লাস্ট ইউনিট, অর্থাৎ এক্সট্রা একটা ইউনিট কনজিউম করার পর তুমি যে উপযোগ পেলে সেটাই হবে প্রান্তিক উপযোগ। অতিরিক্ত এক একক ভোগের ফলে তুমি অতিরিক্ত যে উপযোগ পাচ্ছ সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে মোট উপযোগ এবং কিভাবে প্রান্তিক উপযোগ নির্ণয় করা যায়। তোমরা যদি ক্লাসটা কেউ মিস করে থাকো, ইউটিউবে ক্লাসটা দেখে নেবে। আচ্ছা, আজকে তাহলে আমরা শুরু করি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে এই যে আমরা প্রান্তিক বিধি কি? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, প্রান্তিক বিধি কি সেটা তো আমরা জানলাম। প্রান্তিক বিধি হচ্ছে অতিরিক্ত এক একক ভোগের ফলে তোমার অতিরিক্ত যে উপযোগ পাচ্ছ সেটাই হচ্ছে প্রান্তিক প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক কথা, এই যে এখানে প্রান্তিক কথাটা আছে, এই প্রান্তিক কথাটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা একটা মার্জিন লেভেলের, অর্থাৎ একদম লাস্ট একক কোনো কিছু তুমি উপভোগ, মানে কোনো কিছু ভোগ করার ফলে কি পরিমাণ উপযোগ পাচ্ছ। যেমন তুমি যদি 5টা আম কনজিউম করো, তুমি যে লাস্ট আম, অর্থাৎ 5 নাম্বার আমটা
খাবার পরে কি পরিমাণ উপযোগ পেলে বা কি পরিমাণ স্যাটিসফ্যাকশন পেলে সেটাই হচ্ছে তোমার ওই 5 নাম্বার আম থেকে পাওয়া উপযোগ। সেই 5 নাম্বার আমটাকে বলা হবে প্রান্তিক, এবং 5 নাম্বার আমটা থেকে পাওয়া উপযোগ হবে প্রান্তিক উপযোগ। অর্থাৎ একদম লাস্ট ইউনিট ভোগ করার পর যে উপযোগটা পাচ্ছো সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগ বিষয়টা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এবার আমরা দেখি এই প্রান্তিক উপযোগ, এই যে এখানে বলা হয়েছে ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান মানে ক্রমে কমে যাচ্ছে। হ্যাঁ, এই যে বলা হচ্ছে যে প্রান্তিক উপযোগ ক্রমে কমে যাবে, অর্থাৎ আমরা এই বিধিটা দিয়ে বুঝতে পারছি, যে নামটার থেকে আমরা বুঝতে পারছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ হচ্ছে যে প্রান্তিক উপযোগ ক্রমে কমে যায়। কেন কমে যায় সেটা আমরা একটু দেখি, কিংবা কিভাবেই বা কমে। দেখো তোমাদের বইয়ে একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমের উদাহরণ দেওয়া হয়েছে। ওকে, এই যে তুমি বারবার একই আম খেলে আমের প্রতি তোমার আগ্রহ কমতে থাকে এবং উপযোগও কমে, খুব স্বাভাবিক। তুমি হয়তো যদি 5টা আম কনজিউম করো, তুমি হয়তো প্রথম 2টো আম থেকে খুব ভালো একটা স্যাটিসফ্যাকশন পাবে, তৃতীয় আম কনজিউম করার পর তোমার আস্তে আস্তে আমের প্রতি আগ্রহ কমে আসবে, চতুর্থ এবং পঞ্চম নাম্বার কনজিউম করার পর অর্থাৎ খাবার পর তোমার আরো আগ্রহ কমে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুমি যত বেশি কোনো কিছু ভোগ করবা, কনজিউম করবা, তত তোমার ওইটার প্রতি আগ্রহ কমে যাবে, অর্থাৎ উপযোগও কমে যাবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান, অর্থাৎ ক্রমে এটা নিম্নগামী হবে বা তোমার কাছে এটার উপযোগ কমে যাবে। আচ্ছা দেখো, এখানে আবার বলা হয়েছে উপযোগ কমে গেল মানে হচ্ছে তুমি যখন তোমার কোনো দ্রব্যের প্রতি খুব বেশি আগ্রহ থাকবে না, তখন স্বাভাবিকভাবেই তুমি সেই দ্রব্যের জন্য খুব বেশি দাম পে করতে চাইবে না। যখন ধরো তুমি 5টা আম খাবার পর তুমি 6 নাম্বার আমটা তোমার কাছে আর কোনো আগ্রহই দিচ্ছে না, মানে তোমার খেতে আর ইচ্ছেই করছে না, তখন তুমি 6 নাম্বার আমের জন্য কোনো পে করতে চাইবে না বা ওই কামটা ক্রয় করতে চাইবে না, অর্থাৎ তোমার কাছে তখন সেই 6 নাম্বার আমের ভ্যালু হবে 0, অর্থাৎ এই প্রান্তিক উপযোগ শূন্য হয়ে যাবে। এবং 6ষ্ঠ নাম্বার আম যখন তুমি ক্রয় করবা বা কনজিউম করবা, তখন দেখে যাবে সেটা তোমার কাছে আরো বেশি বোরিং লাগছে, আরো বেশি নেগেটিভ ভ্যালু দিচ্ছে, মনে হচ্ছে না আমি আর খেতেই পাচ্ছি না, বরং খেলে আমার কাছে খুব সাফোকেটিং লাগবে। তখন দেখা যাবে এই 6ষ্ঠ নাম্বার আম থেকে তোমার প্রান্তিক উপযোগ হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ সেখান থেকে তুমি কোনো স্যাটিসফ্যাকশনই পাচ্ছ না, রেদার হচ্ছে তোমাকে এই 7 নাম্বার আমটা তোমাকে আরো বেশি কি বলে নেগেটিভ ভ্যালু দিচ্ছে, মানে তোমার কাছে আরো বেশি খারাপ লাগছে, এটা তোমার কাছে কোনো ভ্যালুই রাখছে না। তখন দেখা যাবে এটা ভ্যালু নেগেটিভ মানে এটা আরো কমে গেছে, একদম নেগেটিভে চলে গেছে, প্রথম 0 থেকে এটা নেগেটিভ চলে গেছে। আচ্ছা, এই ছিল কিছু থিওরিটিক্যাল কথা। আমরা এবার দেখি এই প্রান্তিক উপযোগ বিধির প্রত্যেকটা বিধিরই কিছু শর্ত থাকে। ইকোনমিক্সে আমরা যতগুলো বিধি পড়ব বা থিওরি পড়ব, বিধি বলতে এখানে থিওরিকে বোঝানো হয়েছে, তোমরা এখন ক্লাস 9-এ পড়ো, 10, 11, 12 এরকম যখন যত উপরে যাবে তত তো বিভিন্ন ধরনের থিওরি পড়তে হবে, কিংবা তুমি যখন আরো অনার্সে যদি ইকোনমিক্স নিয়ে পড়তে চাও তখন দেখবে অনেক ধরনের থিওরি পড়তে হয়। তো প্রত্যেকটা থিওরিরই আসলে কিছু শর্ত থাকে, কন্ডিশন থাকে, সেই কন্ডিশনের উপর বেসিস করে এই থিওরি গুলোকে তোমার তৈরি করা হয়। তো এখন সেই থিওরি গুলোর একটি কন্ডিশন, সেই কন্ডিশন গুলো আমরা দেখি। আমাদের যে এখন বর্তমানে আমরা যে থিওরিটা পড়ছি সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে শর্তগুলো আছে, যদি তোমাদের পরীক্ষায় আসে, যদি রচনামূলক কোশ্চেন বড় আকারে কোশ্চেন আসে, তাহলে কিন্তু এই বিধিগুলো অবশ্যই দিয়ে তারপরে হচ্ছে তোমাদেরকে পুরো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা ব্যাখ্যা করতে হবে, শর্তগুলো আগে দিয়ে দেন হচ্ছে। দেখি প্রথম শর্ত কি, সেটা হচ্ছে ভোক্তা হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ ভোক্তা হবে রেশনাল, সে সবসময় রেশনাল চিন্তা করবে, যুক্তিশীল হবে। আমরা এই যে অর্থনীতির 10টা নীতি পড়েছিলাম, সেখানে পড়েছিলাম যে ভোক্তা যৌক্তিক চিন্তা করবে, তাই না? তার মানে ভোক্তা এখানে রেশনাল হবে, সে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন হবে, সে অ্যাবনর্মাল হবে না, লাইক মানে তার
সাধারণ যে বিচার বুদ্ধি ক্ষমতা সেটা থাকবে। সে সবসময় চিন্তা করবে যে আমার আমি যে এই এই দ্রব্যটা ক্রয় করছি সেই দ্রব্যটার আমার কাছে বেনিফিশিয়াল কিনা, বা এই দ্রব্য থেকে আমি কোনো উপযোগ পাবো কিনা, এরকম যে স্বাভাবিক চিন্তা শক্তি আছে সেই চিন্তা শক্তিগুলো সে করবে। সে সবসময় দামের সাথে চাহিদার বা এই যে পারস্পরিক বিষয়গুলো আছে সেগুলো মাথায় রেখে কোনো দ্রব্য ক্রয় করবে। আচ্ছা, দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে। যে আমরা প্রথমে বলেছিলাম উপযোগ একটা মানসিক ধারণা, কিন্তু পরবর্তীতে আমরা বললাম মানসিক ধারণা হলেও সেটাকে পরিমাপ করতে পারা যায়, এটাই বলা হয়েছে সেকেন্ড কন্ডিশনে। থার্ড কন্ডিশনে বলা হয়েছে দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে। এটা কি কেউ বলতে পারবে? এটা একটু আগে আমি বলেছিলাম। আচ্ছা, সমস্যা এই যে থার্ড নাম্বার কন্ডিশনটা, দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে। আচ্ছা, এটা তোমাদের জন্য আরেকটু আবার ক্লিয়ার করি, হয়তো একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করছি। তুমি এই যে একটু আগে আমি বলেছিলাম যে প্রান্তিক উপযোগ, হ্যাঁ প্রান্তিক উপযোগ, তুমি লাস্ট যে আমটা কনজিউম করলে সে আমটা থেকে যে পরিমাণ প্রান্তিক উপযোগ পাবে সেই পরিমাণে তুমি দাম ওই ওই দ্রব্যটার জন্য সেই পরিমাণে দাম পে করতে চাইবে। এখন তুমি যদি লাস্ট আমটা কনজিউম করে তুমি দেখা গেল 1 টাকা, মানে 1 টাকা সমপরিমাণ উপযোগ পেলে, তখন তুমি ওই ওই আমটার জন্য হয়তো 1 টাকা পে করতে যাবে। আবার যখন সপ্তম নাম্বার আম তুমি খেতে যাবে, তখন হয়তো তোমার কাছে এই আমটার কোনো ভ্যালুই নাই, অর্থাৎ তোমার এখন আর খেতে ইচ্ছেই করছে না, তখন তুমি ওই আমটার উপযোগ তোমার কাছে জিরো হয়ে গেছে, অর্থাৎ তখন তুমি ওইটার জন্য কোনো দাম পে করতে যাবে না, তখন তোমার কাছে ওইটার দাম হয়ে যাবে জিরো। অর্থাৎ তুমি ওইটার দাম তখন তোমার কাছে জিরো মানে তুমি ওইটার জন্য কোনো কিছু পেই করতে চাও না। আবার যখন তোমার কাছে উপযোগ নেগেটিভ হয়ে যাবে, তার মানে তো তুমি ওইটার জন্য কোনোভাবেই পে করতে চাও না, তখন তোমার কাছে সেটার ভ্যালু হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ সবসময় দামের সমান হয়। তোমার কাছে একটা দ্রব্যের প্রান্তিক উপযোগ যতটুকু, তুমি অতটুকু পরিমাণেই কোনো দ্রব্যের দাম পে করতে যাবে। আচ্ছা, গ নাম্বারটা কি আছে বলো তো আমাকে। আফিফা, আফরিন, আয়শা, মাশফিকা, মেহজাবিন, ম্যাম কোনটা কি? এই যে এই গ নাম্বারে কি বলা হয়েছে আমাকে একটু বলো তো। দ্রব্যটি ভোগ করার সময় তার আয় রুচি পছন্দ পরিবর্তন হবে না, রাইট? অর্থাৎ কোন দ্রব্য যখন ভোক্তা ভোগ করবে সেই সময় ভোক্তার যে আয় রুচি এবং পছন্দ আছে সেটা আর পরিবর্তন হবে না। অর্থাৎ তোমার যে মান্থলি ইনকাম আছে, তোমার যে রুচিবোধ আছে এবং তোমার যে একটা পছন্দ আছে সেটা সেই মুহূর্তে চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। তারপরে বলা হয়েছে এই সময় একটা নির্দিষ্ট সময় বিবেচ্য, সময়টা আসলে অনির্দিষ্ট নয় যে আমি এই সময়টা একদম পুরো দীর্ঘকাল ব্যাপী চলবে, ওই রকম না। তুমি এই সময়টা একটা নির্দিষ্ট সময় হবে, একটা পার্টিকুলার খুবই স্পেসিফিক সুনির্দিষ্ট একটা সময় হবে, সেই সময়ের মধ্যে তুমি এক কোন দ্রব্য ভোগ করে কি পরিমাণ উপযোগ পাচ্ছ, সেই উপযোগটা ক্রমহ্রাসমান ভাবে কিভাবে কমছে সেগুলো তুমি বিবেচনা করবে। কারণ আমরা যদি দীর্ঘমেয়াদী সময় নেই, তাহলে দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে অনেক সময় মানুষের আয় চেঞ্জ হয়ে যায়, অনেক সময় অনেক আজকে তোমার এটা পছন্দ, 1 বছর পরে তোমার হয়তো এটা পছন্দ নাও হতে পারে, তোমার হয়তো পছন্দের চেঞ্জ হয়ে গেলো, তোমার রুচিবোধ চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা দীর্ঘমেয়াদী সময় না, আমরা একটা স্পেসিফিক সময় নেব, সেই সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রান্তিক উপযোগ বিধিটি বিবেচনা করব। আচ্ছা, এই শর্তগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। ওকে, তাহলে আমরা পরবর্তীতে দেখি চিত্রটা দিয়ে চিত্রটা একটু ব্যাখ্যা করি। আচ্ছা, এই যে জিরো থেকে এক্স পর্যন্ত এই যে এই অক্ষটা, এটাকে কোন অক্ষ বলে বলো তো?
এক্স অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষটাকে আমরা সবসময় বলে থাকি ভূমি অক্ষ। ভেরি গুড। আচ্ছা, এরপরে এই যে জিরো থেকে ওয়াই পর্যন্ত যে অক্ষটা আছে এটাকে আমরা কোন অক্ষ বলি? ওয়াই অক্ষ, মানে লম্ব অক্ষ। রাইট, লম্ব অক্ষ। আচ্ছা, আমরা যখন ইকোনমিক্স পড়ছি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা খেয়াল করবে ভূমি অক্ষে সব সময় দ্রব্যের পরিমাণ, চাহিদা, যোগান, মানে দ্রব্য রিলেটেড বিষয়গুলো সবসময় ভূমি অক্ষে থাকে, আর দাম, উপযোগ বা এরকম যে বিষয়গুলো আছে সেগুলো লম্ব অক্ষে থাকে। দেখেছো আমরা লম্ব অক্ষে কি দেখেছি? লম্ব অক্ষে আমরা পরিমাপ করেছি, কি পরিমাপ করেছি বলতো? পণ্যের দাম বা প্রান্তিক উপযোগ। হ্যাঁ, ভেরি গুড। আমরা লম্ব অক্ষে পরিমাপ করছি প্রান্তিক উপযোগ ও দাম, আর ভূমি অক্ষে কি পরিমাপ করেছি? পণ্যের পরিমাণ। হ্যাঁ, পণ্যের পরিমাণ, রাইট। আচ্ছা, তোমরা যখন পরীক্ষায় সৃজনশীল কোশ্চেন এরকম আসে যে কিছু শর্ট কোশ্চেনের সাথে, তাহলে দেখা যাচ্ছে একটা গল্প দিয়ে বললো এটা ব্যাখ্যা করো, তো এরকম অনেক সময় তোমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। তো যখন কোনো কিছু চিত্র অঙ্কন করবে অবশ্যই প্রথম দিকে তোমরা কোন অক্ষে কোনটাকে পরিমাপ করছো সেটা কিন্তু অবশ্যই লিখবে, আর না হয় কিন্তু যারা পরীক্ষক ওরা বুঝতে পারবে না যে তোমরা কোন অক্ষে কোনটা পরিমাপ করেছো। হ্যাঁ, পরীক্ষার খাতে এমন ভাবে লিখতে হবে যেন হচ্ছে যারা এই খাতাটাকে মূল্যায়ন করবে ওদের জন্য বিষয়টা সহজ হয়ে যাক। ওনারা তো অবশ্যই জানেন, বাট হচ্ছে যখন কোনো পরীক্ষক খাতা মূল্যায়ন করেন তখন উনি এমন ভাবে করেন যে হ্যাঁ উনি উনি কিছুই জানেন না, বরং শিক্ষার্থীরা কিভাবে উপস্থাপন করছে তার উপর বেসিস করে উনি মার্কিং করেন। তো তোমরা এই জিনিসটাকে স্পেসিফিক করে দেবে কোন অক্ষে তোমরা কোনটাকে পরিমাপ করছো, এটুকু যেন ভুল না হয়। আচ্ছা, এটা তো প্রাথমিক পর্যায়ে। এরপরে তোমরা কি করবে, তোরা এই যে আমরা এখন আমরা কি করলাম, ভূমি অক্ষে আমের পরিমাণ, লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও দাম পরিমাপ করলাম। এখন কিভাবে পরিমাপ করলাম দেখো, তোমরা প্রত্যেকটা ঘরকে এখানে এক একক করে নেওয়া হয়েছে। দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এবং ই বিন্দু, প্রত্যেকটা ঘরে ভূমি অক্ষে এখানে এক একক করে নেওয়া হয়েছে। যেমন 1, 2, 3, 4, 5, 6 এইভাবে, অর্থাৎ প্রত্যেকটা ঘরকে এখানে এক একক করে পরিমাপ করা হয়েছে। এখানে 6, এখানে 7, এভাবে করে একক করা। একইভাবে লম্ব অক্ষেও প্রত্যেকটা ঘরকে এক একক করে পরিমাপ করা হয়েছে। এই দেখো এক একক, এক, তারপরে 2, 3। ম্যাম হ্যাঁ বলো, ভূমিতে সংখ্যার মাঝে এ বি সি ডি অক্ষর কেন? আচ্ছা, এ বি সি ডি দেওয়া হয়েছে এটা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। এভাবে দেখো, আচ্ছা একটু পরে আমি তোমাকে বলছি, তুমি বুঝতে পারবে। আর একটা মিনিট, হ্যাঁ আমি, আচ্ছা এগুলো হচ্ছে বিন্দু, এই এ বি এ এ ওয়ান এগুলো বিন্দু দিয়েছে এটা বোঝানোর সুবিধার্থে। এ এবং এ ওয়ান, বি ওয়ান, বি সি, সি ওয়ান, ডি ডি ওয়ান, ই ই ওয়ান, এই যে বিন্দুগুলো দেওয়া হয়েছে এই বিন্দুগুলোকে স্পেসিফিক করে বোঝানোর জন্য। হ্যাঁ, যে এখানে এ ওয়ান বিন্দু আছে, এখানে এ বিন্দু আছে। ও ম্যাম, এটা লম্ব, লম্ব নিচে প্রত্যেক লম্ব কিংবা আড়াআড়ির নিচে বিন্দু আছে, তাই তো? হ্যাঁ, এখানে বিন্দু আছে, যে যেমন ধরো তোমাকে আমি বললাম এখানে জিরো থেকে জিরো এবং এ পর্যন্ত, বা হচ্ছে জিরো থেকে বি পর্যন্ত বা এ থেকে বি পর্যন্ত। আবার এখানে একইভাবে আমরা এই যে পয়েন্ট গুলো পেলাম এটা এবং এটা যোগ করার পর যে পয়েন্ট পেলাম সেটা হচ্ছে এ ওয়ান, এইটুকু এইটুকু যোগ করার পর যে বিন্দু পেলাম সেটা হচ্ছে বি ওয়ান, এইভাবে করে বিভিন্ন যে বিন্দুগুলো পেলাম সেটাকে সি ওয়ান, ডি ওয়ান, ই ওয়ান, এইভাবে করে আমরা এটাকে ইন্ডিকেট বা নির্দেশ করে দিয়েছি, তাহলে আমাদের ব্যাখ্যা করার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো কি হয়েছে, আমরা জানি এখানে হচ্ছে দাম এবং প্রান্তিক উপযোগের পরিমাণ দেয়া হয়েছে। এখন তুমি প্রথম একটা আম, এই যে এক, এক দিয়ে বুঝিয়েছে তুমি যখন প্রথম আম ভোগ করলে বা তুমি যখন প্রথম আম খেলে তখন তুমি কি পরিমাণ উপযোগ পেলেন।
দেখো এই যে প্রথম আমটা যখন তুমি খেলে তখন তুমি কি পরিমাণ উপযোগ পেলে দেখো তো, এই যে এ এ বিন্দুটা পাঁচ পাঁচ এককের সাথে মিলেছে। আমরা ওই টেবিল, এর আগে তোমাদের সবার সামনে কি বই আছে? জি ম্যাম। আচ্ছা দেখো, আমরা এর আগে লাস্ট ক্লাসে যে টেবিলটা দেখেছিলাম দেখো তো, ত্রিশ নাম্বার পেজ, তোমাদের বইয়ে ত্রিশ নাম্বার পেজ, ওখানে প্রথমেই দেখো একটা টেবিল আছে। টেবিলটা, এই টেবিলটার আলোকেই এখানে আমাদেরকে এই চার্টটা তৈরি, মানে এই চিত্রটা তৈরি করা হয়েছে। দেখো তোমাদের টেবিলের এখানে প্রথম একক আম ভোগ করার পর তোমাদের প্রান্তিক উপযোগ কত ছিল দেখো তো, কত লেখা আছে? পাঁচ। পাঁচ, হ্যাঁ। তাহলে আমরা এই যে এক একক আম ভোগ করেছি, এক একক আমের জন্য আমি 5 টাকা সমপরিমাণ উপযোগ পেয়েছি। তাহলে এই 5 আর এই 1 এটাকে যোগ করলে আমি পাই A1 বিন্দু। হ্যাঁ, তার মানে হচ্ছে প্রথম আম থেকে তুমি কতটুকু পরিমাণ উপযোগ পেলে? উপযোগ হলো এই যে এই লম্ব দূরত্ব সমান, অর্থাৎ এই 5 পরিমাণ যে দূরত্ব আছে সেই পরিমাণ, সেই দূরত্বটা কি এই যে A1 থেকে এ বিন্দু, এই যে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু সমপরিমাণ তুমি প্রথম, সরি এইটুকু আর কি, সমপরিমাণ উপযোগ পেলে, রাইট? এখন আমাকে বলো তো, এই যে দ্বিতীয় নাম্বার আম, তুমি যে দ্বিতীয় নাম্বার আম উপভোগ করলে, এই আমটুকু খাবার পর তুমি কতটুকু উপযোগ পেলে? তোমাদের বইয়ে দেখো তো টেবিলে কত আছে, 5 যোগ 4 = 9, ওইটা মোট উপযোগ। প্রান্তিক উপযোগ কত দেখো তো, 4। চার, হ্যাঁ। এখন বলো তো এই দুই দ্বিতীয় আম থেকে তুমি কতটুকু উপযোগ পেলে? 4 পরিমাণ, তাই না? আচ্ছা জি ম্যাম। তার মানে দূরত্বটা হচ্ছে বি বি থেকে B1 সমপরিমাণ যে দূরত্ব আছে সেই দূরত্ব সমপরিমাণ তুমি হচ্ছে দ্বিতীয় আম থেকে উপযোগ পেলে, প্রান্তিক উপযোগ পেলে। এখন তৃতীয় আম থেকে প্রান্তিক উপযোগ কত বলতো? এই তৃতীয় আম খাওয়ার পর তোমার প্রান্তিক উপযোগ কত দেখো তো, তোমাদের বইয়ে কত আছে টেবিলে? 4। নো, তৃতীয় নাম্বার আম, তৃতীয় নাম্বার আম হচ্ছে 3। 3, হ্যাঁ, রাইট। তাহলে আমাদের এই যে 3, এই 3-এর সমপরিমাণ আমি তৃতীয় নাম্বার আম থেকে উপযোগ পেলাম, রাইট? তাহলে সেটার দূরত্ব, লম্ব দূরত্ব কত? সি থেকে সি ওয়ান, ও সরি, সি থেকে সি ওয়ান, তাই না? জি ম্যাম, সি থেকে সি ওয়ান। আচ্ছা, এবার পঞ্চম নাম্বার আম, হ্যাঁ সরি, চতুর্থ নাম্বার আম থেকে কতটুকু পরিমাণ প্রান্তিক উপযোগ পেয়েছি আমাকে বলো তো। আয়েশা বলো, আফিফা তো অনেক আনসার দিয়েছে, এবার আয়েশা বলো। আয়েশা জি ম্যাম, হ্যাঁ আমাকে বলো তো, আমরা চতুর্থ নাম্বার আম থেকে কতটুকু পরিমাণ প্রান্তিক উপযোগ পেয়েছি? ম্যাম শুনতে পাচ্ছি না, আবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ শিওর। আচ্ছা, আমরা একটু আগে দেখেছি এক নাম্বার আম থেকে আমরা 5, এই যে 5 সমপরিমাণ উপযোগ পেয়েছি। দ্বিতীয় আম থেকে আমরা উপযোগ পেয়েছিলাম 4 টাকা সমপরিমাণ। তৃতীয় উপযোগ থেকে, তৃতীয় আম থেকে পেয়েছি 3 টাকা সমপরিমাণ উপযোগ। এখন আমায় বলো চতুর্থ নাম্বার আম থেকে আমি কতটুকু উপযোগ পেলাম, প্রান্তিক উপযোগ কতটুকু পেয়েছি? 2 টাকা সমপরিমাণ উপযোগ। ভেরি গুড, 2 টাকা সমপরিমাণ। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। আমরা তাহলে চতুর্থ নাম্বার আম থেকে 2 টাকা সমপরিমাণ উপযোগ পেয়েছি। আচ্ছা, এবার আমাকে আফরিন বলো, আমরা পঞ্চম নাম্বার আম থেকে কতটুকু উপযোগ পেয়েছি? আফরিন তুমি কি আমায় শুনতে পাচ্ছো? ওকে আফরিন, তুমি আর একটু জোরে একটু বলো তো, আমরা 5 নাম্বার আম থেকে কি পরিমাণ প্রান্তিক উপযোগ পেয়েছি?
ম্যাম আমি বলি, শিওর বলো। পাঁচ, আমরা আমের পাঁচ পরিমাণ, এক টাকা পরিমাণ উপযোগ পেয়েছি। হ্যাঁ, ভেরি গুড, আমরা পাঁচ নাম্বার আম থেকে এক টাকা সমপরিমাণ উপযোগ পেয়েছি। ওকে, এবার আমাকে মাশফিকা বলবে আমরা ষষ্ঠ নাম্বার আম থেকে কতটুকু উপযোগ পেয়েছি। মিস, আমরা ষষ্ঠ থেকে কোনো উপযোগী পাইনি। ভেরি গুড, ষষ্ঠ নাম্বার আম থেকে আমরা কোনো উপযোগী পাইনি, সেখানে আমাদের উপযোগের পরিমাণ হচ্ছে জিরো, এটা জিরো বরাবর জিরো। আচ্ছা আফিফা, এবার আমাকে বললো আমরা সপ্তম নাম্বার আম থেকে কতটুকু উপযোগ পেয়েছি, সেটা কি আমরা আমরা সপ্তম নাম্বার থেকে মাইনাস ওয়ান, মানে নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ ভ্যালু পেয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, এই ছিল আমাদের বিভিন্ন ভ্যালু, আমরা প্রত্যেকটা আমের বিপরীতে কতটুকু পরিমাণ প্রান্তিক উপযোগ পেয়েছি সেগুলো আমরা এই ভ্যালুগুলো পেলাম। এখন আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ হচ্ছে এই যে আমরা পয়েন্টগুলো পেলাম সেই পয়েন্টগুলোকে যোগ করে দেয়া। যোগ করে দিলেই আমরা পেয়ে যাব আমাদের প্রান্তিক উপযোগ বিধির যে রেখা, সেই রেখাটা পেয়ে যাব। দেখো আমরা এই যে এ বিন্দু, বি বিন্দু, তারপরে বি থেকে সি বিন্দু, এই বিন্দুগুলো জাস্ট কি করব, যোগ করে দেব। যোগ করে দিলে আমরা যে রেখাটা পাবো সেই রেখাটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ রেখা। এই যে দেখো, এম ইউ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল এম ইউ দিয়ে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ প্রান্তিক উপযোগ। আমরা যে রেখাটা পেলাম, দেখো তো এই রেখাটা কি নিম্নগামী নাকি ঊর্ধ্বগামী? নিম্নগামী। হ্যাঁ, নিম্নগামী, যেহেতু রেখাটা নিম্নগামী সুতরাং আমরা বলতে পারছি যে প্রান্তিক উপযোগ রেখা ক্রমেই নিম্নগামী হচ্ছে, অর্থাৎ এটা ক্রমহ্রাসমান উপযোগ বিধিটাকে স্যাটিসফাইড করছে, তাই না? অতিরিক্ত তুমি যত ভোগ করতে থাকবে তোমার তোমার উপযোগের পরিমাণও তত কমতে থাকবে। এই দেখো, এখানে এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে, তোমরা বাসায় পুরো লাইন বাই লাইন আরো ভালো করে সুন্দর করে পড়বে। হ্যাঁ, আচ্ছা, এই চিত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম, এখানে জি জি ওয়ান মানে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এই দেখো আমরা এই যে এই রেখাটাকে, এই রেখাটাকে আমরা জি দিয়ে তোমার আইডেন্টিফাই করেছিলাম। এই দেখো, আমরা প্রত্যেকটা বিন্দুকে, এই যে দেখো এ ওয়ান বিন্দু, বি ওয়ান বিন্দু, সি ওয়ান, ডি ওয়ান, ই ওয়ান, এফ এবং জি ওয়ান, এই জি ওয়ান যে বিন্দুটা সেটা হচ্ছে নেগেটিভ বিন্দু। এই যে তুমি একটু আগে বলেছিলে যে আমি সপ্তম নাম্বার আম থেকে নেগেটিভ ভ্যালু পাচ্ছি, তাহলে এটাকে ইন্ডিকেট করেছে জি ওয়ান দিয়ে, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে জি ওয়ান বিন্দু। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি তোমাদের কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা আরেকটা নতুন টপিক স্টার্ট করি, কি বলো? ওকে, আমরা তাহলে উপযোগ রিলেটেড যে টপিক গুলো ছিল, যেমন উপযোগ কাকে বলে, তারপর মোট উপযোগ, প্রান্তিক উপযোগ কিভাবে টেবিল আকারে নির্ণয় করতে হয়, তারপরে সেগুলো কিভাবে চিত্র আকারে প্রকাশ করতে হয়, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা একদমই আরেকটা নতুন টপিক স্টার্ট করব, এটাও ইকোনমিক্স এর একদমই বেসিক টপিক। আচ্ছা, চাহিদা বা ডিমান্ড, ইংলিশে বলা হয় একে ডিমান্ড আর বাংলায় বলা হয় চাহিদা। এখন আমরা কোনো কিছুকে কখন বলবো চাহিদা, বা চাহিদার সংজ্ঞা কি? আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনে অনেক কিছু পেতে চাই, কিন্তু আমাদের রিসোর্স সীমিত, তাই সবকিছু পেতে মানে চাইলেও পাওয়া যায় না বা ক্রয় করতে পারি না। এখন আমরা এই যে এত কিছু আমাদের জীবনে পেতে চাই, আমরা কখন বলবো যে চাওয়াটাকে চাহিদা বলবো? আমরা জীবনে যা কিছু পেতে চাই তাই সাধারণভাবে মনে হচ্ছে এটাই বোধহয় চাহিদা, তাই না?
যে আমি এই যে লাইক হচ্ছে আমি এখন বই কিনতে চাই, আমি এখন এই ড্রেসটা চাই, আমি এখন একটা জমি কিনতে চাই, কিংবা আমি এখন চাঁদে যেতে চাই, এই যে আমার চাওয়া এটা সেটা অনেক কিছু চাওয়া, এই সব চাওয়াকে কি আমি চাহিদা বলবো? না ম্যাম, হ্যাঁ, আমি আমার সব চাহিদা এই যে সব চাওয়াকে চাহিদা বলবো না। অর্থনীতিতে কোনো কিছুকে চাহিদা বলার আগে অবশ্যই কিছু শর্ত আছে। তিনটা বিষয় মাথায় রাখতে হবে, তিনটা বিষয় যখন ফুলফিল হবে তখনই আমি বলবো যে এটা আসলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটা চাহিদা। সেই তিনটা শর্ত কি? শর্ত হচ্ছে এই যে তুমি চাচ্ছ, তুমি বলতেছো যে আজকে আমি একটা সুন্দর শাড়ি কিনবো, তোমার এই চাওয়াটা চাওয়াটাকে আমি তখনই চাহিদা বলবো যখন তোমার এই তিনটা, তোমার এই যে তুমি বলতেছো যে আমি আজকে একটা সুন্দর শাড়ি কিনবো, একটা জামদানি শাড়ি কিনবো, তুমি বলতেছো যে আমি একটা জামদানি শাড়ি কিনবো, আমি একটা জামদানি শাড়ি চাই, তোমার এই চাওয়াটাকে চাহিদা বলতে পারবো কি না চলো দেখি। কোন দ্রব্যের পাওয়ার ইচ্ছা, ঠিক আছে, তুমি এই যে বললাম যে তুমি জামদানি শাড়ি ক্রয় করতে চাও বা তোমার জামদানি শাড়ি তুমি চাচ্ছো, এই যে তোমার ইচ্ছা, তার মানে প্রথম শর্ত পূরণ হয়েছে, তুমি দ্রব্যটা চাচ্ছ, তুমি শাড়িটা ক্রয় করতে চাচ্ছ, তার মানে তোমার এখানে ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, প্রথম শর্ত পূরণ হলো। এখন আমরা দেখি দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে। দ্বিতীয় শর্তে বলা হয়েছে ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য। এই যে তুমি বললে আমি একটা জামদানি শাড়ি কিনবো, তোমার এই ক্রয়ের জন্য আর্থিক সামর্থ্য আছে কিনা? এখন হয়তো তোমাকে তোমার আম্মু বললো যে ঠিক আছে তুমি জামদানি শাড়ি কিনো, তোমার জন্য শাড়ি কেনার জন্য এত টাকা বাজেট দিলাম, তার মানে যে তোমার শাড়ি কেনার জন্য ইচ্ছে আছে এবং তোমার কাছে এখন আর্থিক সামর্থ্য আছে, তার মানে দুটো শর্তই পূরণ হয়ে গেল। তৃতীয় নাম্বার শর্তে বলা হলো যে অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা। এখন তোমার আম্মু তোমাকে এই শাড়ি কেনার জন্য বাজেট দিল, ঠিক আছে তোমার তো এই শাড়ি কেনার ইচ্ছে, ঠিক আছে তোমাকে এত টাকা আমি বাজেট দিলাম, তোমাকে এত টাকা দিলাম, এখন তোমার তোমার সেই শাড়ি কেনার জন্য এই টাকাটা ব্যয় করার ইচ্ছে থাকতে হবে। এখন তুমি আবার যদি আবার মাইন্ড চেঞ্জ করে ফেলো, না আমি এখন এই টাকাটা শাড়ি কেনার পিছনে খরচ না করে আমি বরং এই টাকা দিয়ে অন্য কিছু কিনবো, তখন কিন্তু আর সেটাকেই মানে তোমার চাহিদা বলা যাবে না। অর্থাৎ তিনটা শর্ত যখন পূরণ হবে, তোমার কোনো দ্রব্য কেনার ইচ্ছে থাকতে হবে এবং প্রয়োজনীয় সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য, এবং সেই এই যে তোমার সামর্থ্য আছে তোমার অর্থ ব্যয় করার ইচ্ছেও থাকতে হবে, তখন সেটাকে আমি চাহিদা বলবো। তাহলে আমাদের কোনো কিছুকে চাহিদা বলার পিছনে সেই শর্ত তিনটাকে কি কি বলতো? আপনি আপনি প্রথম শর্তটা বলো। কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, রাইট, থ্যাংক ইউ। আফরিন, দ্বিতীয় শর্তটা বলো। ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য। হ্যাঁ, ভেরি গুড, আর্থিক সামর্থ্য, রাইট। আচ্ছা আয়েশা বলো তৃতীয় নাম্বার শর্তটা। অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা যখন এই তিনটা শর্ত পূরণ হয়ে যাবে তখন আমি তাকে বলবো সেটা হচ্ছে চাহিদা, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটা চাহিদা। আচ্ছা আমরা এই চাহিদা সংজ্ঞা কখনো ভুলবো না, আমরা সবসময় মনে রাখবো এই তিনটা শর্ত। তাহলে আমরা যদি তিনটা শর্তকে একত্রিত করি তাহলে আমাদের সংজ্ঞা দাঁড়ায় ক্রেতার একটি নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষার সামর্থ্য, নির্দিষ্ট মূল্য দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে অর্থনীতিতে তাকে চাহিদা বলা হয়। অর্থাৎ আকাঙ্ক্ষার এই যে আকাঙ্ক্ষার সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে সেটাকে আমরা অর্থনীতিতে চাহিদা বলছি। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে পর্যন্ত ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আরো চাহিদা রিলেটেড আরো বাকি টপিকস গুলো পড়বো ইনশাল্লাহ। আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। মানে কারো কোনো প্রশ্ন আছে? সবাই রুল লিখেছো? জি ম্যাম।